শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এসএসসি 2021 পরীক্ষার্থীদের ফিনান্সের যে তৃতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ চতুর্থ সপ্তাহের তোমাদের যে তৃতীয় অ্যাসাইনমেন্ট, যেটা এই অ্যাসাইনমেন্টের সমাধানটা আমি এখন তোমাদেরকে করে দিচ্ছি। এর আগে তোমাদের ফিনান্সের 1 এবং 2 সমাধানটা তোমরা করেছো বা অ্যাসাইনমেন্টের সমাধান করেছো, এখন তোমরা ফিনান্সের 3 নং অ্যাসাইনমেন্ট করবা। তো তোমাদের ফিনান্সের 3 নং অ্যাসাইনমেন্টের সমাধানটা আমি এখন তোমাদেরকে করে দিচ্ছি। এতে ক এর উত্তরে তোমরা লিখবা শুরুতেই। আমি ক খ গ গ ঙ এগুলো সবগুলো চিহ্নিত করে দিছি। এর আগের অ্যাসাইনমেন্টে ক খ গ গ চিহ্নিত করে দেনে অনেকেই তোমরা বলছো, তো এখানে উল্লেখ করে দিয়েছি। দেখো, ক নং প্রশ্ন উত্তরে লিখেছি অর্থের বর্তমান মূল্য। তাহলে অর্থের বর্তমান মূল্য কাকে বলে এবং অর্থের ভবিষ্যৎ মূল্য কাকে বলে বা বাট্টাকরণ কাকে বলে এবং উদাহরণ চেয়েছে তোমাদের কাছে। বলছি উদাহরণ সহ দিলেই তোমরা 4 মার্কস পাবা, এই জন্য আমি প্রত্যেকটারই উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তো অর্থের বর্তমান মূল্য বলতে আমরা বুঝি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বর্তমানে বিনিয়োগ করা প্রয়োজন তাকে অর্থের বর্তমান মূল্য বলে। তাহলে অর্থের ভবিষ্যৎ মূল্য কি? ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের জন্য নির্ধারিত সুদের হার বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয়। তাই বাট্টাকরণ প্রক্রিয়া হলো অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের একটি প্রক্রিয়া। ওকে, তাহলে এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা দেখে নিই। অর্থের বর্তমান নির্ণয়ের উদাহরণ, অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের উদাহরণ। তো অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের উদাহরণের মধ্যে আমরা দিয়েছি যে একটা উদাহরণ নিজেরা লিখে নিই, সেটা তোমাদের ফিনান্স বই থেকে, নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে ওখান থেকে নিয়েছি। 10% সুদের হারে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য আমরা এখন নির্ণয় করব। তা আমরা জানি পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, ডিভাইডেড বাই সূত্র জানো তোমরা, ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই এফ বি বলতে এখানে ফিউচার ভ্যালু বোঝাচ্ছে, আর 1 প্লাস আই, আই হচ্ছে সুদের হার, এন মানে হচ্ছে আমাদের বছরের সংখ্যা। তো আমরা এটা লিখলাম, লেখার পরে এখানে আমরা লিখে রেখেছি যে এফ বি মানে ফিউচার ভ্যালু যেহেতু আমাদের 100 টাকা, এই যে 100 টাকা আমরা ফিউচার ভ্যালু 100 টাকা লিখেছি, আর সুদের হার হচ্ছে আমাদের 10%। 10% থাকলে পার্সেন্ট মানেই তো বুঝো 100 দিয়ে ভাগ করে লিখতে হবে, তাহলে 0.10 মানে 0.10, আর এন হচ্ছে 5 বছর। তো আমরা সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে যখন আমরা ভাগ করলাম এই পাওয়ারের কাজটা করে ভাগ করছি, তোমরা যেভাবে সেভাবে বসাই দাও। তো 62.092 টাকা তো আমরা লিখে রেখেছি। সুতরাং 10% সুদের হারে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য হবে 62.09 টাকা। এখন আমরা লিখবো বাট্টাকরণ প্রক্রিয়াটা কি। ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে। বাট্টাকরণ প্রক্রিয়া বলে কি? ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে। বর্তমানে পাওয়া আর ভবিষ্যতে পাওয়া একই পরিমাণ অর্থ সমান মূল্য বহন করে না, এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের চাইতে বর্তমান মূল্য বেশি মূল্যবান। এই জন্য ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে তা বর্তমান মূল্য রূপান্তর করে আর্থিক সিদ্ধান্ত নিতে হয়, আর বাট্টাকরণ প্রক্রিয়া ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা। এবার আমরা বাট্টাকরণের মাধ্যমে দেখে নিই বাট্টাকরণ। তো বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণ, বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণটা কি? আমরা কিন্তু এখনও কয়ে আছি, কয়ের আনসারে। বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে আমরা লিখেছি যে 8% সুদের হারে 3 বছর পরের 1000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করি। তা আমরা লিখেছি সূত্র একই রকম, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এফ বি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। একটু আগে যেটা বলেছিলাম এখানে জাস্ট পার্সেন্ট চেঞ্জ, আর এন এর মানটা চেঞ্জ, মান বসাইছি। মান বসানোর পরে আমরা এই যে পাওয়ারের কাজটুকু করলাম, করে এখানে এই 1000 দিয়ে এটা ভাগ করলাম, 1000কে এটা দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যান্সারটা পেলাম আমরা কত, 793.82 টাকা। অর্থাৎ আমরা লিখে রেখেছি যে 8% সুদের হারে 3 বছর পরের 1000 টাকার বর্তমান মূল্য হবে আমাদের 793.832। অর্থাৎ 832 মানে হচ্ছে 832 টাকা, এখানে 832, ঠিক আছে, মনে থাকবে তো সবার। হ্যাঁ, ওকে, চলো তাহলে খতে চলে যাচ্ছি। ক এর আনসারটা অনেক বড়, অন্যান্যগুলো কিন্তু খুবই ছোট, আর লাস্টেরটা আরও ছোট। কটা একটু অনেক কিছু চেয়েছে এই জন্য। আচ্ছা, ক্ষতে আমরা দেখি, ক্ষতে আমাদেরকে ক্ষয়ের প্রশ্ন হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া। একটু আগে আমরা লিখেছি বাট্টাকরণ প্রক্রিয়াটা কি, তাও আবার যেহেতু এটার মধ্যে এসেছে বাট্টাকরণ প্রক্রিয়াটা কি, যে প্রক্রিয়ার বছরে একবার বাট্টাকরণের মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে বার্ষিক বাট্টাকরণ আর একাধিক বাট্টাকরণ, মানে বছরে একাধিক বাট্টাকরণ, বার্ষিক বাট্টাকরণটা আমাদের কাছে চেয়েছিল।
এবং উদাহরণ আছে ছিল। তো আমরা লিখছি যে প্রক্রিয়া বছরে একবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বার্ষিক বাট্টাকরণ বলে। আর একাধিক বাট্টাকরণ বলতে যে প্রক্রিয়া বছরের একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে একাধিকবার বাট্টাকরণ বলে। তো তাহলে আমরা এখন বার্ষিক বাট্টাকরণের একটা সূত্র এই উদাহরণ দিব এবং একাধিক বাট্টাকরণের একটা উদাহরণ দিব। চলো তাহলে দেখি, প্রথমে আমরা লিখলাম বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণ। বার্ষিক 10% সুদের হারে ব্যাংক হতে 5 বছর পর 5 লক্ষ টাকা পেতে চাইলে ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে কত? জমা রাখতে হবে আমরা একটু নির্ণয় করে নিই। আমরা জানি পিবি সমান এফবি ডিভাইডেড বাই 1+I হোল টু দি পাওয়ার n। একেবারে শুরু থেকে যে সূত্রটা নিয়ে আমরা কাজ করতেছি এই সূত্রটা এখানে আমরা কাজ করলাম। তো ইতিমধ্যে তোমরা এগুলো জেনে গেছো কোনগুলোর মান কীভাবে আমরা লিখেছি। মানগুলো আমরা লিখলাম, তারপরে পাওয়ারের কাজ করে এই কাজটা করলাম। আমাদের এখানে হলো 3,10,460.661। অর্থাৎ এখানে আমরা লিখলাম যে 5 বছর পর 5 লক্ষ টাকা পেতে চাইলে বর্তমানে আমাদেরকে বা আমাকে 3,10,460.661 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। ব্যাংকে কী করতে হবে? ব্যাংকে জমা রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা যে একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়াটা একটু দেখে নিই। একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণ আমরা উদাহরণটা লিখেছি, ব্যাংকে ব্যাংক মাসিক 10% চক্রবৃদ্ধি হারে, মাসিক 10% চক্রবৃদ্ধি বলতে আমরা প্রতি মাসে চক্রবৃদ্ধি বুঝি, অর্থাৎ 1 বছরে 12 মাস, তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা এখানে কত হবে? 12 হবে। চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করলে 2 বছর পরের 1 লক্ষ টাকার বর্তমান মূল্য কত হবে? আমরা জানি পিবি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1+I হোল টু দি পাওয়ার এন। এটা আমরা সাধারণ সূত্র জানতাম, যেহেতু এটা একাধিক চক্রবৃদ্ধি হচ্ছে বছরে, তাহলে আমরা আই এর নিচে এম মানে আইকে এম দ্বারা ভাগ করব, অর্থাৎ সুদের হারকে আমরা চক্রবৃদ্ধির সংখ্যা দিয়ে ভাগ করব এবং বছরকে চক্রবৃদ্ধির সংখ্যা দিয়ে গুণ করব এন এবং এম। তাহলে আমরা মানগুলো লিখে দিলাম, এম এর মান হচ্ছে 12, এন এর মান হচ্ছে 2 বছর 2, আর সুদের হার হচ্ছে 10%, সুদের হার 10। তো আমরা যোগ বিয়োগ গুণভাগ অর্থাৎ এখানে যে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেশন করার পরে আমরা পেলাম হচ্ছে 81,940.954 টাকা। যদি আমরা বর্তমানে জমা দেই তাহলে 12 বার চক্রবৃদ্ধি হলে বছরে আমরা 2 বছর পরে আমরা পাবো 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখেছি মাসিক 10% সুদের হারে 2 বছর পরের 1 লক্ষ টাকার বর্তমান মূল্য হচ্ছে 81,940.954 টাকা, বা অর্থাৎ 41 টাকার মতো। ঠিক আছে, এই ক্ষয়ের সমাধান গেল। চলো গয়ের সমাধানটা আমরা দেখি। গতে আমাদেরকে ওনারা প্রশ্নে তোমাদের প্রশ্নে একটা সমস্যা দিয়ে দিয়েছে, প্রশ্নের ওই অঙ্কটার কাজই করতে বলছে। ওখানে আমাদেরকে প্রথমে বলছে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া করার জন্য, তারপরে বলছে একাধিক বাট্টাকরণ করার জন্য। অর্থাৎ আমরা ক্ষতে ঠিক যেই নিয়ম যে সূত্র ব্যবহার করে কাজ করেছি, এখানে জাস্ট টাকার অঙ্কটা চেঞ্জ হবে। ক্ষতে আমরা কী করেছি, আমাদের নিজের মতো করে টাকার অঙ্ক বসিয়েছি, আর গতে প্রশ্নে ওনারা দিয়ে দিয়েছে তোমাদের বোর্ড থেকে, সে অনুযায়ী আমরা অঙ্কটা করলাম। লিখলাম সমস্যার আলোকে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া অনুযায়ী অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হলো। যেহেতু অভয়, তোমাদের ওই প্রশ্নে দেখবে একটা হলো অভয় আর একটা হচ্ছে উদয়। তো অভয় ব্যাংক একটা, উদয় ব্যাংক একটা, দুইজনের দুইটা অফার ছিল। আমরা প্রথমে অভয় ব্যাংকের বাট্টাকরণ প্রক্রিয়া নির্ণয় করব। অভয় ব্যাংক 10% বার্ষিক চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করবে, তাই অভয় ব্যাংকের বর্তমান মূল্যই বার্ষিক বাট্টাকরণের উদাহরণ। তো আমরা এখন লিখি, আমরা জানি একেবারে সেম সূত্র, পিবি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1+I হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক চক্রবৃদ্ধি হলে আর ওই আইকে অর্থাৎ সুদের হারকে এম দ্বারা ভাগ করার প্রয়োজন হয় না, মানে চক্রবৃদ্ধি দ্বারা ভাগ করার প্রয়োজন হয় না, আর বছরকে চক্রবৃদ্ধি দিয়ে গুণ করারও কোনো প্রয়োজন হয় না। মানগুলো আমরা লিখে নিয়েছি, আমরা ক্যালকুলেট করলাম, এটা কিন্তু 3 বছর। হ্যাঁ, তাহলে আমরা মানটা বের হয়ে গেল 11,26,972.01 টাকা। তাহলে এটা হচ্ছে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের বর্তমান মূল্য হচ্ছে কত? 11,26,972.02 টাকা। তো আমরা তাহলে একাধিকবার বাট্টাকরণে ওনারা যেই কাজটা দিয়েছে এটা হচ্ছে উদয় কোম্পানি বা উদয় ব্যাংক আমাদেরকে যে অফারটা দিয়েছে। আমরা এখানে লিখে রেখেছি যে সমস্যার আলোকে একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়া অনুযায়ী অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হলো। যেহেতু উদয় ব্যাংক 9.5 অর্থাৎ 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, এটা ত্রৈমাসিক অর্থাৎ 4 বার চক্রবৃদ্ধি হবে, ঠিক আছে, 3 মাস পরপর, তো ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করবে, তাই উদয় ব্যাংকের বর্তমান মূল্য একাধিকবার বাট্টাকরণের
উদাহরণ হিসেবে আমরা দেখালাম। তো আমরা লিখলাম, আমরা জানি একই রকম সূত্র, শুধু এখানে চক্র যে আমরা ক্ষতে যেটা করলাম, ক্ষয়ের দ্বিতীয় সূত্রটা যেটা আর চক্রবৃদ্ধির সূত্র, তো পিবি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড ওয়ান প্লাস আইকে আমরা চক্রবৃদ্ধি দিয়ে ভাগ করলাম, চক্রবৃদ্ধির সংখ্যা দিয়ে, আবার এন এর সাথে চক্রবৃদ্ধির যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে আমরা গুণ করলাম। তাহলে মানটা বসালাম, মান বসানোর পরে আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে আমরা দেখলাম এখানে হলো 11,31,785.907 টাকা। অর্থাৎ ত্রৈমাসিক বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের বর্তমান মূল্য দাঁড়াচ্ছে আমাদের যে 11,31,785.907 টাকা। তো গহয়ের উদাহরণটা একেবারে ছোট, খুবই সহজ একটা মানে এই অঙ্ক দিয়েছে, কাজ দিয়েছে তোমাদেরকে রিকোয়ারমেন্ট। আমরা গতে যে কাজগুলো করেছি জাস্ট এই গয়ের আলোকে সেখানে আমাদেরকে একটা সিদ্ধান্ত চেয়েছে, গাণিতিকভাবে একটা সিদ্ধান্ত চেয়েছে, যুক্তি চেয়েছে। চল আমরা সিদ্ধান্তটা দিয়ে দিই। তো আমরা লিখলাম গহ নং প্রশ্নের উত্তর। তো গহ নং প্রশ্নের উত্তরে আমরা দেব গ হতে পাই, কারণ গতে আমরা অভয় এবং উদয় এই দুইটা ব্যাংকেরই আমরা বর্তমান মূল্য নির্ণয় করেছি। তো অভয় ব্যাংকের অর্থের বর্তমান মূল্য হচ্ছে 11,26,972.01, আর উদয় ব্যাংকের অর্থের বর্তমান মূল্য হচ্ছে 11,31,785.907 টাকা। এতটুকু তো আমরা বুঝতে পারছি, এটা আমরা গ হতে পেলাম। এখন আমাদেরকে যে বিনিয়োগ সিদ্ধান্ত, আমরা কোথায় বিনিয়োগ করবো বা কোন ক্ষেত্রে আমরা টাকাটা রাখবো, কোন ব্যাংকে আমরা বিনিয়োগ করবো, সেটার আমরা সিদ্ধান্ত দিতে হবে। তো আমরা লিখলাম বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা, এটা আমরা লিখলাম। লেখার পরে লিখলাম যদি একই মেয়াদ শেষে দুটি বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য সমান হয় তাহলে যেই বিনিয়োগের বর্তমান মূল্য কম সেই প্রকল্পে আমরা বিনিয়োগ করাটা লাভজনক। আমরা তো সাধারণত মানুষ এরকমই চিন্তা করে যে কম টাকা দিয়ে যেন বেশি পাই। তাহলে আমরা দেখব যে কোন ব্যাংকে আমি বর্তমানে কম টাকা দিয়ে পরে আমরা টাকাটা পাচ্ছি, ঠিক আছে, বর্তমানে কম দিয়ে পরে আমরা বেশি টাকা পাবো। অর্থাৎ আমরা পেতে চাই 15,00,000 টাকা, তাহলে 15,00,000 টাকা পেতে চাইলে আমরা অভয় ব্যাংকে যদি আমরা 11,26,900 জমা দেই তাহলে আমরা 15,00,000 টাকা পাবো 3 বছর পরে, আর উদয় ব্যাংকে আমাদেরকে যে শর্ত দিয়েছে চক্রবৃদ্ধির মাধ্যমে সেখানে যদি আমরা টাকা জমা দেই তাহলে এখানে টাকা জমা দিলে আমাদেরকে দিতে হবে 11,31,785.something। তো তাহলে একটা জিনিস দেখো, তো আমরা বেশি জমা দিতে হচ্ছে কোনটা, উদয় ব্যাংকে বেশি টাকা জমা দিতে হচ্ছে। এটা কি তুমি দিবে? তুমি নিজে চিন্তা করো, তুমি যদি তোমাকে বলে তুমি বেশি টাকা দিয়ে 11,31,000 টাকা দাও, 15,00,000 টাকা দিও, আর যদি বলে 11,26,000 টাকা দাও, কোনটা নেবে? তুমি তো অবশ্যই চাইবে যে আমি কম দিয়ে যেন বেশি পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারি যে 11,26,000 টাকারটাই। তো আমরা বিনিয়োগ সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। বিনিয়োগ সিদ্ধান্ত যেহেতু 3 বছর পর 15,00,000 টাকা পেতে অভয় কোম্পানি কম টাকা রাখতে হবে, অভয় কোম্পানি বা অভয় ব্যাংকে কম টাকা রাখতে হবে, সেহেতু অভয় ব্যাংকে বিনিয়োগ করাটাই হচ্ছে কি যৌক্তিক। ব্যাপারটা বুঝে আসছে? এই হচ্ছে তোমাদের ফিনান্সের যে তৃতীয় অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা এই ভিডিওটি দেখলে অ্যাসাইনমেন্ট রেডি করলা এখান থেকে তারা কমেন্টস করে জানাবা এই অ্যাসাইনমেন্টটা তোমাদের কাছে কেমন লাগলো। পরবর্তী তোমাদের সকল অ্যাসাইনমেন্টের উত্তর খুবই তাড়াতাড়ি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।